এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে যদি এ কমা বি কমা সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করো যে লগ ওয়ান প্লাস এসি ইকুয়াল টু টু লগ বি, মানে এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। তবে এখানে শর্ত দেওয়া আছে হচ্ছে যে এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। আগে ভালো করে বুঝো যে ধনাত্মক সংখ্যা কোনগুলো, দেখো যেগুলো প্লাস সেগুলো ধনাত্মক আর যেগুলো মাইনাস সেগুলো ঋণাত্মক সংখ্যা। আচ্ছা অখণ্ড কি? অখণ্ড যেগুলো ভগ্নাংশ নয় সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো ভগ্নাংশ নয় সেটা, এখানে কিন্তু স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকেই বোঝানো হচ্ছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা। দেখো এখানে কিন্তু এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। দেখো এর মান যদি ওয়ান হয় বি এর মান টু হবে সি এর মান থ্রি হবে। আবার যদি এরকম হয় যে এর মান ফাইভ হলো বি এর মান সিক্স হলো সি এর মান হচ্ছে সেভেন হলো, দেখো এটা কিন্তু পরপর, এখানে বলা আছে পরপর, দেখো পরপর তিনটি, দেখো তিনটা এ বি সি তিনটা ধনাত্মক, এগুলো কিন্তু সবগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয়। তাহলে দেখো এগুলো কিন্তু পরপর ধনাত্মক তিনটা অখণ্ড সংখ্যা। তো এখন বলা আছে প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা লিখবো যে এ কমা বি কমা সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে ধরি এ লেস দেন বি লেস দেন সি, এর থেকে বি বড় এবং বি থেকে সি হচ্ছে বড়, তার মানে দেখো এ হচ্ছে ওয়ান, দেখো ওয়ান থেকে টু হচ্ছে বড়, আবার টু থেকে হচ্ছে থ্রি বড়, তারপরে এখানে আমরা সেই শর্তটাই লিখছি। তাহলে আমরা এ ইকুয়াল টু কত লিখতে পারি? দেখো তো এর মান কত, দেখো তো এর মান যদি ওয়ান হয় আর বি এর মান যদি টু হয় আর সি এর মান যদি থ্রি হয় তাহলে এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? তার মানে এখানে দেখো আমার এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে দেখো বি মাইনাস ওয়ান, দেখো বি থেকে যদি বি থেকে তুমি এক বাদ দাও বাদ দিলে কিন্তু ওয়ান পাবা, তাহলে এ ইকুয়াল টু আমরা পাবো বি মাইনাস ওয়ান, আমরা এটা এক নং দিলাম। এবং সি ইকুয়াল টু কত পাবো? দেখো তো আমরা সি ইকুয়াল টু কত পাবো? সি হচ্ছে দেখো বি থেকে এক বেশি, তার মানে আমরা সি ইকুয়াল টু লিখতে পারি বি প্লাস ওয়ান লিখতে পারি, আমরা এটাকে দুই নং দিলাম। দেখো আমরা এই দুইটা সমীকরণ কিভাবে পেলাম, এখানে বলে দিয়েছি হচ্ছে এর থেকে বি বড়, বি থেকে সি হচ্ছে বড়। যদি আমরা এইটা তুলনা করি এর মান হচ্ছে ফাইভ, বি এর মান হচ্ছে সিক্স, সি এর মান হচ্ছে সেভেন। এখন দেখো আমার এ এর মান ফাইভ, এখন আমরা এ সমান কী লিখতে পারি? দেখো এ আমার ফাইভের সাথে এক যোগ করলেই কিন্তু আমরা সিক্স পাই, তার মানে আমার ফাইভ ইকুয়াল টু কত পাবো, মানে পাবো হচ্ছে সিক্স মাইনাস ওয়ান, মানে এ ইকুয়াল টু কত পাবো, আমরা এ ইকুয়াল টু পাবো বি মাইনাস ওয়ান, আর তার মানে দেখো আমার বি এর মান হচ্ছে সিক্স, তার মানে সিক্স থেকে এক বাদ দিলেই কিন্তু আমরা এ পাবো মানে ফাইভ পাবো। আর সি সমান কত পাবো? দেখো সি সি কিন্তু সি এর মান কিন্তু সেভেন, তার মানে সেভেন হচ্ছে দেখো সিক্স থেকে এক বেশি, তার মানে আমরা সি সমান কী লিখতে পারি, সেটা হলো বি এর মানের সাথে এক যোগ করতে হবে, তার মানে বি এর মান হচ্ছে সিক্স, সিক্সের সাথে এক যোগ করলেই কিন্তু আমরা সি এর মান পাবো মানে সেভেন পাবো। তার মানে আমরা এই সমীকরণ দুইটা সমীকরণ পেয়েছি, দেখো এই শর্ত থেকে সমীকরণ পেয়েছি। এখানে কিন্তু আমরা বলে নিয়েছি এর থেকে বি বড়, বি থেকে সি বড়। তুমি যদি এটা একটু উল্টায় লিখো সেক্ষেত্রেও সমস্যা নাই, তুমি যদি এর মান মনে করো, ধরো এর মান ধরো হচ্ছে ফোর, বি এর মান ধরো যদি থ্রি, আর সি এর মান যদি ধরো টু, এরকম ধরলেও কোনো সমস্যা নাই। তো আমি এইভাবে ধরে নিয়েছি, তুমি যেভাবেই ধরো সমস্যা নাই, আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এখন আমরা এক ও দুই নং সমীকরণ গুণ করবো, যদি গুণ করি তার মানে এ আর সি গুণ করলে হবে এ সি, তার মানে এ সি ইকুয়াল টু এটার সাথে এইটা গুণ হবে, তার মানে হবে হচ্ছে বি মাইনাস ওয়ান ইন্টু হবে হচ্ছে বি প্লাস ওয়ান হবে, এটা হবে। এখন আমরা কী পাই দেখো, বা এ সি ইকুয়াল টু এখানে দেখো বি মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে আমার সূত্র হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে বি প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান, তার মানে হবে বি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি বা এ সি ওয়ান হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে প্লাস ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো আমার কিন্তু প্রায় আমার যেটা প্রমাণ করতে বলছে চলে আসছে, তাহলে আমরা দেখো এখন উভয় পক্ষে লগ নিয়ে আসবো, যেহেতু লগ আছে আমার, তাহলে আমরা যদি উভয় পক্ষে লগ নিয়ে আসি তাহলে লগ আমরা ওয়ানটা আগে লিখলাম আর এসিটা পরে লিখলাম, কারণ প্রমাণে ওয়ানটা আগে আসে,
ইকুয়াল টু লগ, এখানে লিখলাম হচ্ছে বি স্কোয়ার। দেখো আমরা সমানের এই পক্ষে লগ নিয়ে আসছি আর সমানের ওই পক্ষেও লগ নিয়ে আসছি, আমরা উভয় পক্ষে লগ নিয়ে আসছি। কেন লগ নিয়ে আসছি? কারণ আমার প্রমাণের প্রয়োজনে আমরা লগ নিয়ে আসছি। তাহলে দেখো আমরা লিখতে পারি লগ, এই ক্ষেত্রে পাই হচ্ছে ওয়ান প্লাস এসি, আর এখানে যে পাওয়ার আছে দেখো বি এর উপর পাওয়ার আছে টু, লগের নিয়ম অনুসারে যেটা পাওয়ার থাকে সেটা লগের সামনে আসে, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি টু লগ, এখানে লিখতে পারি বি। এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, তাহলে লিখবো প্রমাণিত। দেখো অঙ্কটা কয়েকভাবে করা যায়, যেভাবে করো অঙ্কটা অনেক সহজ, তুমি যদি একটু ভালো করে বুঝো তাহলেই পারবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। বাই বাই।